ভাইরাসে সারা পৃথিবী শুধু নয়, আমাদের একদম প্রত্যন্ত অঞ্চল গোসাবার মানুষজন সেই করোনায়, যেটাকে বলে ইংরেজিতে কোভিড-19, এই সংক্রমণের জন্য লকডাউনের মধ্যে আছি। এই লকডাউনের ফলে হয়েছে আমাদের প্রত্যেক প্রাক্তন বা প্রতিদিনের যে উপার্জন, যেভাবে জীবনযাত্রা চলছিল সেটা বলা যেতে পারে সংকটের মুখে মানুষের খাবার দাবার প্রতিদিনের যেভাবে আমরা চলাফেরা করতাম সেটা আমরা একদম পুরোপুরি বন্ধ। সবাই কাজ হারিয়েছি, অর্থহারে অনাহারে আমাদের জীবনযাত্রা চলছে। তবু করে সাম্প্রতিক তুফান ঝড় আমরা কিন্তু ভীষণ ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে গোসাবন শহরে অন্যান্য জায়গায় হাজার হাজার মানুষজন এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের স্থানীয় হোস্টেল যে হোস্টেলের উপর দাঁড়িয়ে আছেন, এই হোস্টেল সহ অন্যান্য বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠন, তারা আমাদের এই প্রত্যন্ত এলাকায় দুর্গত মানুষদের জন্য পাত্রের হাত বাড়িয়ে দিয়েছেন। বিশেষত এই ইম্মানুয়েল হোস্টেলের পুরোহিত মহোদয় সৌমেন নস্কর বলা যেতে পারে তারই তত্ত্বাবধানে এই গোসাবার বিভিন্ন